সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বলছিলাম, সজল ঘোষ আপনাদের পূজা কমিটির, আপনাদের প্রিয় পূজা কমিটির একজন সাধারণ সম্পাদক। কিন্তু এখানে কিন্তু থিমের সমকানে মাত্র পাঁচটা দিনের জন্য কিন্তু লাখ লাখ টাকা ব্যয় করে আমরা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো কিন্তু করে থাকি। আমরা কিন্তু চলে এসেছি হাওড়ায়, অর্থাৎ মানে কলকাতায় প্রবেশ করেছি, এরপর যাব সন্তোষ মিত্র স্কোয়ারে। তো হ্যালো গাইস, তো আমার পেছনে আজকে পেছনের দিকে যে রাস্তাটা, এই রাস্তাটা আমি ফেলে এলাম কিন্তু কলেজ স্কোয়ারের ঠাকুর, অর্থাৎ তোমরা কলেজ স্কোয়ারের ঠাকুরটা দেখে বেরাবে। বেরিয়ে রাস্তাটা ঠিক যেমন যাচ্ছে ঠিক বাঁ দিকে ঘুরে যাবে, টান নিয়ে এই রাস্তাটাই কিন্তু সোজা হাঁটতে থাকবে। দেখাই একবার রাস্তাটা, দেখো এই রাস্তাটাই সোজা যাবে। আর আশা করি তোমরা সামনে একটা মোড় বা সিগন্যাল পোস্ট দেখতে পাচ্ছ। এই সিগন্যাল পোস্ট থেকেই কিন্তু, এই সামনের সিগন্যাল পোস্টটা থেকে কিন্তু ডান দিকে ঘুরে যেতে হবে, এবং ডান দিকে ঘুরে যাওয়ার পর সোজা যেতে হবে। আর একটি সিগন্যাল পোস্ট পাবে, সেটা ক্রস করে সোজা সামনে। তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ার, অর্থাৎ লেবুতলা পার্ক নামেই পরিচিত। ও ওয়েলকাম ব্যাক ফ্রেন্ড, তো আরও একবার চলে এলাম তোমাদের সামনে আবার আর একটা কোনো একটা কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপ নিয়ে। আর তো পেছনে তো দেখছোই কি কোন জায়গায় এসেছি, সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কের দুর্গাপুজোয়। আর প্রত্যেকবারে বিগত মানে আমরা কয়েক বছর ধরে মানে প্রত্যেকবারেই কিন্তু এখানে কিন্তু থিমের সমকানে। আর আমি যে বলছি, আমি যে এখানে দাঁড়িয়ে যে শ্যুট করছি, এইখানে কিন্তু পুজোর সময় কিন্তু দাঁড়ানো যায় না, এত মানে আমি এখানে প্রত্যেকবারই আসি আর এইখানে কিন্তু দাঁড়ানো যায় না বললেই চলে, এরকম মানে এতটাই ভিড় হয় এখানটায়, মানে ধারণার বাইরে। তো আমরা যাব, আমরা দেখব। তো ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল বং ভার্সেস বং, এ তোমরা দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো 2022। আর ভেতরে যাব, আরও দেখে নেব এবারের থিম কি আসে, সম্পূর্ণ জানবো এবং বলবো। তো তোমরা দেখতে থাকো বং ভার্সেস বং, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। মনে আছে তো এই চ্যানেলে যা ইনকাম হবে তা কিন্তু সরাসরি 50% কিন্তু চলে যাবে কিন্তু গরিবদের সহায়তায়। তো চলো লেটস গো। স্কোয়ার থেকে বলছিলাম সজল ঘোষ, আপনাদের পূজা কমিটির, আপনাদের প্রিয় পূজা কমিটির একজন সাধারণ সম্পাদক। আমরা 86টা বছরকে কাটিয়ে, 86টা বছরকে গৌরবান্বিত বছরকে মা দুর্গার আশীর্বাদে 1 2 4 করে কাটিয়ে আমার পূর্বপুরুষ তারপরে করতে করতে আজকে আমরা অপেক্ষা করছি আবার আমাদের উত্তরপুরুষের জন্য 87 বছরে পা দিচ্ছি আমরা। এবছর আমাদের থিম আপনারা দেখতে পাবেন স্বাধীনতার অমৃত মহোৎসব। আপনারা জানেন স্বাধীনতার 75তম বর্ষ চলছে, সেই 75তম বর্ষে এবারে আমরা ভারতবর্ষের মানুষকে উপহার দিতে চাই স্বাধীনতার অমৃত মহোৎসব। আমরা জানাতে চাই ইউনেস্কো যাকে ন্যাশনাল হেরিটেজের তকমা দিয়েছে দুর্গাপুজোকে, সেই দুর্গাপুজোকে আমরা ভারতবর্ষ, বাংলা নয় ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে পৃথিবীর কাছে পৌঁছে দিতে অপেক্ষা করুন। এখন আমরা আপনাদেরকে ক্লু দিয়েছি মাত্র, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, প্যালপিটেশন বেশি করবেন না, অপেক্ষা করতে থাকুন। সবুর কা ফল মিঠা হতা হ্যায়, আমি ভগবানে বিশ্বাসী, মা দুর্গা যেভাবে 86টা বছর আমাদের দিয়ে কাজ করিয়েছেন, এবারে তার থেকে আরো 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 ভালো করে আপনাদের কাছে পরিবেশন করতে পারবো। 86টা বছর যেমন আমাদের কাছে ইতিহাস, মা দুর্গা যদি এবার সঠিকভাবে সাথ দেন, এই বছর আমাদের কাছেও আর একটা ইতিহাস হয়ে থাকবে দুর্গাপুজোর ইতিহাসে, এটাও একটা নতুন ইতিহাস রচনা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি। তো বন্ধুরা, সন্তোষ মিত্র স্কোয়ার, আমার পেছনে লেখাটা আছে একদম লেবুতলা পার্কের কিন্তু দুর্গাপুজো, সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো কিন্তু
প্রত্যেক বাড়ি কিন্তু থিমের চমক আনে। একবার তো আমি এসেই দেখেছিলাম, একবার রূপোর রথ করেছিল, কি দারুণ, মাইন্ড ব্লোয়িং। আর এই যে আমার জায়গা, পেছনের যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে বাস পড়ে আছে, এই সব জায়গায় কিন্তু একটা বিরাট বড় স্টেজ তৈরি হয় এবং তাতে প্রোগ্রাম চলে, নানা রকমের প্রোগ্রাম চলে কিন্তু। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে বহুত বাস পড়ে আছে এবং নানা ধরনের কিন্তু বাস পড়ে আছে এইখানে। প্রত্যেকবার রীতিমতো প্রত্যেকবার কিন্তু থিমের চমক আনে এই সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা মণ্ডপটি। আর কতটা মানে কতটা আমাদের মানে ভিড় টানতে পারবে এই 2022-এর দুর্গাপুজোয়, কারণ আমরা গতবার লকডাউন বা ট্রেন বন্ধ থাকার কারণ, মানে করোনার মহামারীর যে অবস্থা চলছিল, অতএব লকডাউনে ট্রেন বন্ধ ছিল। আর এই ট্রেন বন্ধ থাকার দরুন কিন্তু কলকাতার পুজো মণ্ডপগুলো তো তেমন একটা ভিড় পাইনি, আমি তো ভিড় পাইনি কোনো, মানে আমি আগের বারও এসেছিলাম, তেমন একটা কিন্তু লাইন দিয়ে কিন্তু এখানে প্রবেশ করতে হয়নি। আর এইবারে কিন্তু ট্রেন সম্পূর্ণ চলছে, আর আমরা দেখব যে কতটা মানে আর কি ভিড় টানতে পারে এই সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের দুর্গা। চারিদিকে আস্তে আস্তে কাশফুল ফুটছে, আর ঢাকে কাঠি পড়তে কিন্তু কয়েকদিন, মানে হাতে গোনা কয়েকদিন বাকি। আর মাত্র পুজোর মাত্র 5টা দিনের জন্য কিন্তু লাখ লাখ টাকা ব্যয় করে আমরা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো কিন্তু করে থাকি। আর এই দুর্গাপুজোয় এবারে এখানকার থিম হচ্ছে রাজস্থানের বিড়লা মন্দির। অবশ্যই রাজস্থানের বিড়লা মন্দির এখানকার পুজোর থিম অবশ্যই। আর এখানকার যে পুজো উদ্যোক্তা যিনি আছেন, যে সজলবাবু, সজলবাবুর সাথে হয়তো এই টাইমে এসে দেখা করতে পারলাম না হঠাৎ, কিন্তু সজলবাবু যদি ওনার কাছে মানে ভিডিওটা যদি পৌঁছায় তো আমি বলি সজলবাবুকে অনেক অনেক মানে সজলবাবুর একজন ফ্যান হিসেবে, ঠিক আছে? আর সজলবাবুর কেন ফ্যান আমি অত ডিটেলসে বলছি না। তো এই সন্তোষ মিত্র স্কোয়ারের এবার পুজোর গল্প নিয়ে যেটা আসা যাক, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন হয়তো বুঝতে পারছো না, বৃষ্টি মোটামুটি চালু হয়ে গেছে। আর বুঝতেই পারছো শরতের পেজা তুলোর মতো মেঘ কিন্তু আকাশে ভেসে বেড়াচ্ছে, আর কখনো কালো মেঘ উড়ে আসছে কালো মেঘের দল, আর কখনো বা রোদ্দুর, হয়তো এইটাই কিন্তু শরৎকালের বিশেষ একটা মজা। আর এই মজার উপলব্ধি করতে কিন্তু আমি তোমাদেরকে দেখা রীতিমতো কিন্তু দেখিয়ে চলেছি যে কিন্তু এখানকার যিনি মানে ডেকোরেটরসের যারা আছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তাদের মণ্ডপকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। আর এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় কিন্তু একটা উপহার দিতেই চলেছে। আর এই দুর্গাপুজোর এই উপহার আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের ক্লাবে, ক্লাব প্রাঙ্গণে এসে কিন্তু আমরা পেয়ে যাব যে কিনা রাজস্থানের বিড়লা মন্দির। আর এই বিড়লা মন্দির দেখতে কিন্তু তোমাদের আসতেই হবে, আর কিভাবে আসবে তার ডিরেকশন তো আমি দিয়ে দিয়েছি অবশ্যই। তাহলে চলো আজকেরকার মতো এই সন্তোষ মিত্র স্কোয়ারের ভিডিও থেকে আজকেরকার মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কলকাতার কোনো একদম নামি দামি একদম থিমের চমক করা কোনো আবার কোনো পুজো মণ্ডপ নিয়ে, ততক্ষণ হাজির থাকবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা বলে দিই যে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে। আর এরকম মজাদার 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 কিন্তু পুজোর থিমের চমক, কখনো খাবার, কখনো নানা রকম যে কিন্তু আইটেম, কিন্তু কখনো শপিং মলে ডিসকাউন্ট ছাড়, কখনো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম মালয়েশিয়ার টুইনটা, তার আগে দেখিয়েছিলাম কলেজ স্কোয়ারের পুজো, তার আগে মোহাম্মদ আলী পার্কের পুজো, এরকম কিন্তু নানা রকম তোমরা পেতে থাকবে। আর কেন সাবস্ক্রাইব করবে, আর এই চ্যানেলে যা ইনকাম হবে আমি বলেই দিয়েছিলাম 50% কিন্তু গরিবদের সহায়তায় চলে যাবে। তাই যাবার আগে আরেকবার বলে দিই যে
চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, লাইক করবে, আর এর পরবর্তী কোন পুজো মণ্ডপ তোমরা দেখতে চাও সেটা কমেন্টে অবশ্যই জানাবে, আর শেয়ার যত পরিমাণে পারবে শেয়ার করে দেবে ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, টাটা, বাই বাই।